রমজান মাসে শয়তান বন্দি থাকে তাহলে আউজুবিল্লা কি পড়তে হবে নাকি না পড়লেও হবে না আউজবুল্লা আপনি পড়বেন আল্লাহ তালা কোরআন দিয়ে দিয়েছেন ফাইজা হ শৈতানুর রাজিম যখন তোমরা কোরআন পড়বে তখন আউজবিল্লাহ আমিনের রাজিম পড়তে বলেছেন রসুল্লাহ ইসলাম এই জন্য পড়তেন তো এই জন্য আউজবিল্লাহ পড়াটা এটা সালাতের ইয়ার সাথে সম্পৃক্ত কোরআ তেলাওয়াতের সাথে সম্পৃক্ত আর যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে তখন আপনি আউজবুল্লাহমিনের শাহত আন রাজিম পড়বাইন জাগান শাহতায় ইনহ সামিউল আলিম যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে তখনই বিল্লাহ পড়বেন কারণ আউজবুলিল্লাহ পড়ার মাধ্যমে আপনার শয়তান আপনার থেকে দূরে থাকবে আর মাঝে মধ্যে যখনই আপনার রাগ হবে ক্রোধ উঠবে তখনই আউজবুল্লাহ পড়বেন এটা করতেন করতেন তাহলে আপনি যখনই শয়তান বস্তা দিবে যখনই কোরআন তেলাওয়াত করবেন শয়তান যেন আসতে না পারে যখনই আপনার রাগ বা ক্রোধ বাড়বে তখন আউজবুল্লাহ শেতানোর অনুরোচিং বলবেন এবং যখন দেখবেন এমন কোনো জায়গা যেখানে শয়তান আসা সম্ভাবনা সেখানে আউাজবুল্লাহ পড়বেন এটা হচ্ছে নিয়ম এখানে শুধু একটি কারণে আপনি যেটা বলেছেন যে শয়তানকে বেঁধে ফেলা হয় রমজানে তাহলে আউজুল্লাহ কেন পড়বো না এখানে হাদিস আছে সুফেদাত শেয়াতিন শয়তানগুলোর মধ্যে যেগুলো খুব দুষ্ট প্রকৃতি সেগুলিকে বেঁধে ফেলা হয় ছোটো শয়তানগুলো থাকে কিন্তু আর সেগুলোর প্রভাবও থেকে যায় তো থেকেই সারা আরও গত এগারো মাস যে আপনার উপর তাদের যে প্রভাব বিস্তার করেছে সেটা কিন্তু এখন রয়ে গেছে তো বেঁধে ফেললেও তারা কিন্তু শয়তানি ছাড়েনি অর্থাৎ তাদের শয়তানি কর্মকাণ্ড আপনার উপর জারি আছে সেই জন্য আপনাকে আওয়াজ বিল্লা পড়তে হবে শয়তান বেঁধে ফেলা হয় সেই জন্য আওয়াজ পড়বো না আমাকে বলবেন